আপনারা দেখছেন কে সোমনাথ ইউটিউব চ্যানেল। আরও একটি নতুন সমস্যা নিয়ে চলে এসেছি, চলুন দেখে নিই কী সমস্যা। এখানে সমস্যাটা হলো, আপনি লিফটে করে যে কোনো ফ্লোরে বা যে কোনো তলায় আপনি লিফটে করে নামছেন, যখনই লিফটের দুটো গেট বন্ধ করে দিচ্ছেন আবার লিফট চলে যাচ্ছে সেই একই জায়গায়, মানে চার তলাতে। আপনি লিফট ব্যবহার করছেন, গেট বন্ধ করছেন, আবার একই জায়গায় চলে যাচ্ছে লিফট চার তলাতে। চলুন দেখে নিই, আমি এখন চার তলায় দাঁড়িয়ে আছি, আমি যে কোনো একটা ফ্লোরে কল দিলাম তো লিফট সেই ফ্লোরে যাবে। দেখুন নিচে একটা তলায় আমি কল দিয়ে দিয়েছি, লিফট সেখানে যাচ্ছে, আবার অটোমেটিক সেই চার তলাতে লিফট চলে আসছে। দেখুন এখানে একটা জিনিস, দেখুন লিফটের যে পুশ সুইচ, আমরা কল প্রেস করলে তবে লাইটটা জ্বলার কথা, এখানে কিন্তু কল সুইচটা অটোমেটিক লাল হয়ে জ্বলছে, মানে কল দিলে যে সুইচ লাল হয়ে জ্বলে আমরা বুঝতে পারি যে সুইচে কল নিয়েছে, সেই সুইচটা লাল হয়ে জ্বলছে অটোমেটিক। এখানে ভিতর থেকে কিছু একটা শর্ট হয়ে আছে, মানে আপনি লিফট যেখানেই পাঠান না কেন লিফট আমার ওই আপনার ওই চার তলাতেই এসেই দাঁড়াবে। তো আমি সুইচটা খুলেছি, এখান থেকে কিছু একটা শর্ট হয়ে আছে, সেটাই আমি চেক করে নেব একবার। এইরকম সমস্যা কী কী কারণে হতে পারে? এক নম্বর হচ্ছে মাদারবোর্ড থেকে যদি সমস্যা দেখা দেয় তখনও হতে পারে। দু নম্বর, সুইচটা জোরে প্রেস করার ফলে সুইচটা যদি ভিতরে গিয়ে আটকে গিয়ে থাকে তাহলেও এই রকম সমস্যা হতে পারে। আর সুইচটা যদি ভিতর থেকে ইন্টারনালি কোনো শর্ট হয়ে গিয়ে থাকে তাহলেও এই সমস্যা হতে পারে। তো আমি এই সমস্যাটা এখন সমাধান করেছি, তো আমি এখন দেখাবো যে নর্মালি এই সুইচটাতে লাইট জ্বলবে না, যখন আমি যে ফ্লোরে আমি লিফটটাকে পাঠাবো সেই ফ্লোরে লিফটটা গিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকবে। আমি যখনই এই সুইচটা প্রেস করব তখনই আমার লিফট ওপরে আসার কথা। দেখুন আগে কি হতো, আগে লিফটটা অটোমেটিক আমার চারতলায় চলে আসতো, কিন্তু আমি এখন সুইচটা প্রেস করব তখনই আমার কল ইন্ডিকেট করবে এই যে লাইটটা জ্বলছে, মানে কল নিয়েছে। দেখুন কল নেবার সঙ্গে সঙ্গেই লিফটটা ওপরে এসে দাঁড়িয়ে গেল। এখন যে সুইচগুলো লিফটে ব্যবহার হয় এগুলো মাইক্রো সুইচ, তো এই সুইচগুলোকে আমাদেরকে খুব সাবধানে ব্যবহার করতে হয়, খেয়াল রাখতে হবে যেন লিফটের সুইচগুলো খুব বেশি জোরে না চাপা হয়। দু নম্বর হলো এই সুইচের মধ্যে কোনো জল না ঢোকে, তো যদি জল ঢোকে বা খুব জোরে যদি আমরা সুইচের উপরে প্রেসার দিই তাহলে এই সুইচগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার এই ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন জায়গার নামটা বলবেন। এইরকম টাইপের ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।